PhD to STM beginner ninth number party of the Kishabotom. Can I am a PhD to complete Kore de Kechi? Ask a chair party Shamapto Habe Tobe Apadir Bashai Kora Junami Ekane. কিছু ফাইল গিটহাবে দিয়ে দিয়েছি গিটহাব সিসি HTML এখানে দেওয়া আছে বিগিনার্স এ গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে হোমটা করে দেওয়া হইছে এজেন্সি আছে তারপর এখানে আরেকটা আছে এখানে এই টিউটোরিয়ালটা আছে এখানে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন আর অবশ্যই যে এখানে স্লাইডার অ্যাড করা এটা আউটকারেজ অ্যাড করতে পারবেন এটা ঠিক একই রকম আমি যেভাবে করেছি প্রত্যেকটার সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করব এখন এটা তো ঠিক এরকম আইকনগুলো ফন্ট অপশন থেকে নেওয়া হবে লেফট রাইট করে আপনি ইজিলি এখানে তারপর হোম দিয়ে একটা মেনু তারপর এখানে বর্ডার এখানে লেফট রাইট রাইটে সার্চ লেফটে এই টেক্সটটা তারপরে এইটুকু হলে হেডার পার্ট হেডারটা করবেন তারপর ফুটারের ক্ষেত্রে ঠিক সেম আগের মতন একটা দুইটা তিনটা চারটা আছে এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে কন্ট্যাক্ট ফর্মগুলো ইনপুট ইমেল ইনপুট ইনপুট আর একটা টেক্সট এরিয়া ইউজ করবেন Can you really lie? Can you image or text? The read more button. Can copyright a left right chorus? Left right left text or right director text? You can act a border the background, left border left. I can background, I can act a text, right at a button. I can it all, you can act image the footer. এখানে চারটা দুটো দুটো করে ব্লক এখানে রাইট একটা কন্টেন্ট লেফট একটা কন্টেন্ট ইজি এখানে ঠিক এটাও সেম এখানে একটা স্লাইডার আউটকারাজার এখানে এটার ব্যাপারে আর বললাম না এখানে জাস্ট চার তিনটা করে ব্লক এখানে কোল এসএম ফোর 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 আবার কোল এসএম ফোর 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 ঠিক আছে এখানে জাস্ট দুইটা কোল এসএম 6 question 6 50 49% উইথ দেওয়া হবে এখানে একটা টেক্সট এখানে তো ঠিক আছে তিনটা দেওয়া তিনটা কলাম ঠিক আছে তো এটার ক্ষেত্রে ঠিক এরকমের মেনুগুলোর রেড লাইটে লোগোটা এখানে টপে এরকম একটা সার্চ ই দেওয়া এটা আইকন দেওয়া তারপর এখানে এরকম এরকম দেওয়া আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেপ স্ক্রিপ্টে দেখা যাচ্ছে যে একটা ইমেজ তার উপর দিয়ে লোগো আইকন এখানে একটা লেখা এগুলো সব পজিশন অ্যাবসলিউট দিয়ে আসবে আর এখানে এই লেখাটা এই এই টোটাল এই জিনিসটা একটা ইমেজ দেওয়া থাকবে আর এগুলো সব পজিশন অ্যাবসলিউট হবে কারণ পজিশন অ্যাবসলিউট ছাড়া ওভারল্যাপ করা যায় না তারপর এখানে রাইটে একটা আইকন এখানে একটা আইকন তারপর রাইটে কন্টেন্ট আর এখানে দুইটা দুটো করে সিট কলা কোলেসম সিক্স ইউজ করবেন আর বুটস্ট্র্যাপ স্টাডি করলে আরও জানতে পারবেন যে কোলেসমগুলো কীভাবে কাজ করে আর এখানে এটা আছে এটার ক্ষেত্রে এখানে রাইটে একটা কন্টেন্ট রাইটে লেফটে লেফটে ইউএলএলআই দিয়ে
করবেন, আর রাইটে আইকন লোগো, এখানে তিনটা লোগোতে এখানে একটা ডিভ, এখানে ডিভ, এখানে একটা ডিভ, এটার উইথ কম নেবেন, এখানে উইথটা বড় বেশি নেবেন, এখানে উইথটা সব পার্সেন্টেজে নেবেন, এখানে একটা ব্যানার, তার ভিতরে টেক্সট অ্যাবসলিউট দেওয়া, এখানে ঠিক কীরকম এভাবে করে এটা ঠিক এভাবে, এখানে এই যে স্লাইডারে চার্টটা দিয়ে আইকন দিয়ে জাস্ট স্লাইডার, এটা আপনার অলরেডি করা আছে, এটা এখানে চারটা ব্লক ইমেজগুলো দেওয়া, আশা করি এগুলো সবই আপনারা পারবেন। এখন আরেকটা আছে যেটা গুগল ড্রাইভে লিঙ্কটা শেয়ার করব, আসলে সেটা এই পিএসজিটা, কারণ এটা এত বড় অনেক বড় সাইজ তো সেই জন্য আর ই করা হয়নি, এটা একটু স্টাইলিশ মনে করেন, এটা একটা প্রজেক্ট, এখানে একটা ই এটা মানে ব্যানার, ব্যানারের ভেতরে এখানে কাটা কীভাবে কাটা যায় এটা ইন্টারনেটে সার্চ করলে আপনারা পাবেন, আমি নিজে আসলে এটা করতে আমারও একটু প্রবলেম হবে, একটা ফুল ইমেজটা এরকমের সাইজে হবে, তারপর এখান থেকে এই ডিভটুকু কেটে কেটে এইরকমের হবে শেপ, সিএসএস ইন্টারনেট সার্চ দিয়ে পাবেন, এগুলো অ্যাবসলিউট দিয়ে বসানো, এটাও অ্যাবসলিউট দিয়ে বসানো, এটাও অ্যাবসলিউট দিয়ে বসানো, এখানে একটা স্লাইডার দেখা যাচ্ছে, এটা স্লাইড করলে ইমেজগুলো চেঞ্জ হয়, এই লেখাগুলো চেঞ্জ হয়, তারপরে এইগুলো তো চারটা কলাম, লেফটে একটা কলাম, রাইটে টেক্সট, এটা ফুল উইথ, এখানে র্যাপার আছে, এখানে র্যাপার আছে, এটা এই সেট 50% দিয়ে ফুল উইথ কলাম, এখানে দেখা যাচ্ছে এটা একটা স্লাইডার, স্লাইড হতে থাকবে অথবা এটা ডিজাইন করা আইকন দিয়ে ডিজাইন করা, ক্লায়েন্ট যেটা বলবে সেটাই করবেন, আপনারা স্লাইডার না নর্মাল ডিজাইন করে দেবেন, এখানে একটা ইমেজ, তার মাঝখানে তিনটা আইকন থাকবে আর এরকম টেক্সট থাকবে রাইট অ্যালাইন করা, এটা কিন্তু টেক্সট লেফট না রাইট করা, প্যাডিং দেওয়া থাকবে, এটাকে স্টাইলিশ করতে হবে, এখানে ট্যাব থাকবে, যে কোনো ট্যাব ইন্টারনেটে সার্চ দিয়ে ট্যাব করার চেষ্টা করবেন, ট্যাব ক্লিক দিলে ট্যাব চেঞ্জ হবে, এখানে ইমেজগুলো চেঞ্জ হতে থাকবে, এটা ক্লিক দিলে এটা ক্লিক দিলে এটা ক্লিক দিলে, আর তারপর এখানে একটা ইমেজ, তার এখানে একটা ইমেজ কেস স্টাডি এরকম দেওয়া, তারপর এখানে একটা ইমেজ, প্যারালাল ইমেজ সম্পর্কে ইন্টারনেটে সার্চ করবেন, তাহলে প্যারালাল সম্পর্কে জানতে পারবেন, এটা প্যারালাল হবে, এখানে প্রাইসিং দেওয়া, এখানে একটা এটাকে ইমেজ দেওয়া, আর টিম ইমেজ ইউজ করা, এখানে টাচ করলে হোবার আসবে এরকম নাম আসবে, ঠিক আছে, এটাই সবচেয়ে বড়, এখানে এখনো শেষ হচ্ছে না, এই যে এখানে একটা ফুল উইথ ব্যাপার, তার ভিতরে লেফট রাইট, এখানে তার উপরে থাকবে একটা H3 H4 আর বর্ডার, এটা HR ট্যাগ ইউজ করে এটা করতে পারেন আপনারা, আর এই হলো আপনার এটা, তাহলে এখানে PhD to HTML বিগিনারের পার্ট ওয়ানের শেষ হলো, পার্ট টুতে এর ভিতরে যে কোনো একটা আমি করে দিব, এর ভিতরে যে কোনো একটা আমি আপনাদেরকে করে দিব, কিন্তু সেটা কোনটা করে দেবো সেটা আপনারা কমেন্টে জানান, সেটার উপর বেস করে আমি করে দেবো, হয় এই 6 নম্বর বিনোর পিএইচডিটা করবো নাকি এখান থেকে যে কোনো একটা করবো, 6 নম্বরটা একটু টাফ, তারপর আপনারা এগুলো প্র্যাকটিস করেন আর এটা ই করেন আর জানান আমাকে কোনটা করে দেবো, তাহলে আমি টিউটোরিয়ালটাকে আর একটু বর্ধিত করে এই পার্ট টুটা আমি ছেড়ে দেবো, তাহলে পার্ট টুটা ছেড়ে আপনারা এটা দেখতে পাবেন যে 1 থেকে 8 পর্যন্ত হলো ফার্স্ট টিউটোরিয়ালটা, 9 নম্বরে ডিসকাস হলো অন্য পিএইচডি সম্পর্কে ডিসকাস, আর তারপর থেকে শুরু হবে পার্ট টু,
মানে প্রজেক্ট টু, এটা হলো প্রজেক্ট ওয়ান। প্রজেক্ট ওয়ান হলো 1 থেকে 8, আর প্রজেক্ট টুটা হবে তারপর থেকে, তাহলে বিগিনারটা কমপ্লিট হবে। এবং অ্যাডভান্সে যেটা দেখানো হবে, অ্যাডভান্সটা অবশ্যই পেইড, আপনাদেরকে কিনে নিতে হবে অ্যাডভান্সটা, কারণ অ্যাডভান্সের ভিতরে আরও খুব এক্সক্লুসিভ যেগুলো প্রজেক্ট দেখানো হবে, লাইভ প্রজেক্টগুলো যেগুলো আমরা রিয়েল লাইফে করা হয়েছে, তারপর বা রিয়েল লাইফে করা হয়েছে এবং আপনার খুব এক্সক্লুসিভ জিনিসগুলো, যেমন নিউজের থেকে একটা করা হবে আর ই কমার্স একটা করা হবে। সুতরাং ই কমার্স আর নিউজ থেকে এই দুইটা প্রজেক্টই করা হয়েছে ইন্টেন্সও, আর সেটা হলো ই কমার্সের, আর এটা হলো নিউজের জন্য যেটা সেটা দেখানো হবে। আর এখন এরপরে যে টিউটোরিয়ালটা, সেটা দেখানো হবে কীভাবে আপনি এই যে কাজটা করলেন সেটা আপনি কীভাবে হোস্টে নিয়ে যেতে পারেন, যে ওয়েব হোস্টে কীভাবে হোস্টিং করতে পারবেন, আপনার ওয়েবসাইটে তো দেখাতে হবে এটা, তাই না? এবং তারপরে আর কোনো এটা টিউটোরিয়াল বের করা হবে না, আপনাদের কমেন্টগুলো পাওয়ার পর যেটা যেটাকে আপনারা প্রেফার বেশি করবেন সেইটার উপর বেস করে আমি আরেকটা টিউটোরিয়াল বের করবো এটার জন্য। আর আপাতত এটা এখানে ফিনিশ হয়ে যাবে, আর নেক্সটে আপনি টিউটোরিয়ালটা আপনি জানতে পারবেন যে কীভাবে ওয়েব হোস্টে আপনি এই যে কাজটা করছেন সেটা ও ওয়েবসাইটে শো করা যাবে। ধন্যবাদ।